ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 2 মাস পূর্ণ হলো আজ। শুরুতে কোটার দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন হলেও হাসিনা সরকারের বৈরিতায় সহিংসতার সূত্রপাত ঘটে 15 জুলাই। এরই ধারাবাহিকতায় সরকার পতনের এক দফা দাবি আসে ছাত্র জনতার পক্ষ থেকে। গণ অভ্যুত্থানের রোশনল থেকে বাঁচতে শেষমেশ দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। আমরা কিন্তু সরকার আসার পর বিচার বিভাগকেও আমরা সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি। দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগ, অর্থনীতি থেকে শিক্ষা, সব ক্ষেত্রে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছিল হাসিনা সরকার। এসবের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল আপামর জনতা। এ অবস্থায় চাকরিতে কোটা বাতিলের দাবিতে একাট্টা হয় দেশের ছাত্র সমাজ। কিন্তু ছাত্রদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে এর বিরুদ্ধে নানা চক্রান্ত গড়ে তোলে হাসিনা সরকার। কিন্তু কোটা বাতিলে ছাত্রদের এই দাবি সবকিছুকে ছাপিয়ে এক দফা দাবিতে পরিণত হয় হাসিনা সরকারের পদত্যাগ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে দেশ জুড়ে শুরু হয় পুলিশ ও আওয়ামী বাহিনীর দমন পীড়ন। নির্বিচারে নৃশংসভাবে হত্যা করা হয় ছাত্রদের। শহীদ হন প্রায় 1500 ছাত্র জনতা। ঘৃণ্য এই বর্বরতা সামনে এলে ছাত্র জনতার এই আন্দোলন ছিন্ন করে সরকারের সকল ব্যারিকেড। অবশেষে 5 আগস্ট গোপনে দেশ ছেড়ে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা সরকার। আসে চূড়ান্ত বিজয়। বাঁধ ভাঙা উল্লাসে ঢাকার রাজপথে নেমে আসে সব শ্রেণী পেশার মানুষ। লাল সবুজের পতাকায় জয়োল্লাসে এক নতুন বাংলাদেশ। দেশকে কঙ্কাল বানিয়ে রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। কলঙ্কসম এ বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে দায়িত্ব নিলেন বিশ্ব বরেণ্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশের বিশিষ্ট নাগরিক ও ছাত্র নেতৃত্বের মিশেলে গঠন হল উপদেষ্টা পরিষদ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।